ব্যাটে বলে জোরদার টক্কর। বিবেকানন্দ পার্কে দেড় মাস ধরে চড়া সারা বাংলা মেনল্যান্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল ছিল রবিবার, আর সেই ম্যাচেই 22 ইয়ার স্পোর্টস স্কুলকে 10 উইকেটে হারালো মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট একাডেমি। নজর কাড়া পারফরমেন্স করলেন জয়নগরের ঘোষপাড়ার ছেলে রাজেশ মণ্ডল। চার ম্যাচে তার মোট রান 644। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান এবং ম্যান অফ দ্য সিরিজও হলেন রাজেশ। বড় ম্যাচ খেললে আস্তে আস্তে সিঙ্গেলে সিঙ্গেলে খেলে রান করা যায়, এটা যে দিয়েছে তার জন্য আমি সম্মান স্যারকে অনেকই ধন্যবাদ জানাতে চাই। সোজা সোজা ব্যাটে খেললে ইজি রান হয়, এটা আমি বুঝতে পেরেছি, এটাই আমি করার চেষ্টা করি। ফাইনাল ম্যাচ দেখতে এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার রণদেব বসু, ওয়েস্ট বেঙ্গলের কার্যকরী সমিতির সদস্য দেবব্রত সরকার, স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার সহ অনেকে। এবার প্রাপ্তি ভারের একটি ছেলে রাজেশ মণ্ডল, আর অনেক ছেলে ওদের অন্য অন্য টিমেরও আছে, মানে চলন ট্যালেন্টই দেখলাম, এটি বাচ্চা লেগ স্পিনার দেখলাম, কিন্তু এগুলো টু আর্লি টু সে। এই একাডেমির ডিরেক্টর সম্বরণ বন্দ্যোপাধ্যায় জানালেন যে তার লক্ষ্য এই একাডেমি থেকে ভারতীয় দলে ক্রিকেটার তুলে আনা, সেদিনই তার স্বপ্ন পূরণ হবে এবং এই একাডেমির লক্ষ্য পূরণ হবে। ক্যামেরা রোজারিওর সঙ্গে সৌমিত্র রায়, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।